আপনারা দেখছেন কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী খোকসার কালীপূজা মন্দির। আমরা প্রথমে একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যেটি পর্ব এক নামে আপনাদের মধ্যে এসেছিল। যারা এখনও ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন, আই বাটনে ভিডিওটি আসছে, আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আপনারা বর্তমানে মন্দিরের প্রধান মন্দিরটি দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রীর অপরূপ কারুকার্য দেখতে পাচ্ছেন এবং সামনে আছে পাঠা এবং মহিষ বলি দেওয়া হয় যে জিনিসটির মাধ্যমে সেটি। এখানেই মূলত মাঘ মাসে পাঠা এবং মহিষ বলি দেওয়া হয়ে থাকে। আপনারা তারই কিছু অংশ দেখছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই যখন কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে মাঘ মাসে, ওই সময়টাতে আসলে প্রচুর দর্শনার্থীদের আগমন ঘটে থাকে এই কালী মন্দিরে এবং তাদের থাকার জন্য সুব্যবস্থা করা হয়ে থাকে। যদিও শীতের রাত, তবুও তাদের জন্য যথেষ্ট ব্যবস্থা রাখা হয়ে থাকে এখানে। আমি কমিটির লোকদের সাথে যতটুকু কথা বলেছি ততটুকুতে বোঝা যায়। আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, প্রধান মন্দিরের মধ্যে কিছু কাজ চলছে, আপনারা তারই কিছু অংশ দেখছেন। এই এইখানটিতেই মূলত কালীপূজার যে কালী মূর্তি, 14 হাত কালী মূর্তি, সেটি স্থাপন করা হয়ে থাকে। অবশ্য মাঘ মাসে যখন কালী পূজা অনুষ্ঠিত হবে ওই সময়টাতেও আমি আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো, পুরো জায়গাটা কীভাবে মেলা সংগঠিত হয়, কীভাবে পূজা হয় সবটাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন, এতটুকুই আশা করি। মন্দিরটি আসলে অনেকটাই সুন্দর, যেটা যারা আসেননি বা ওই সময়টাতে যারা আসেননি তারা ব্যাপারটা হয়তো বুঝতে পারবেন না, তবে যারা এসেছিলেন তারা পুরোটাই হয়তো জানেন। আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না এই মন্দির সম্পর্কে। ভিউয়ার্স ঠিক আছে, আপনারা মন্দির দেখতে থাকুন, আপনাদেরকে মন্দিরের পুরো ভিডিও আমি দেখাবো। আপনারা দেখছেন ভিউয়ার্স, এখন দেখছেন যারা এই মন্দিরের ভূমি দান করেছিল এবং এই মন্দিরে যাদের অবদান অনস্বীকার্য আপনারা তাদের নামের লিস্ট দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। ভিউয়ার্স, আমরা কালী মন্দিরে বসে আছি, আমরা প্রসাদ পেলাম, প্রসাদ খাওয়ার পরে আমরা এখানকার একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। নমস্কার, আপনার নাম? আমার নাম শ্রী উত্তম কুমার চক্রবর্তী। শ্রী উত্তম কুমার চক্রবর্তী, আচ্ছা। আপনার বাড়ি? বাড়ি ওসমানপুর। বাড়ি ওসমানপুর, ও আচ্ছা। এখানে কেন আসছেন? এখানে আসছি, দীর্ঘদিন ধরে আমাদের বাবা পূজা করেছে, দুলা ঠাকুর আমার মামা সেও পূজা করেছে, তারপরে কালা ঠাকুর ইনুও আমার মামা এখন বর্তমান সেই আছে, তো সে এখন অসুস্থ থাকার পরে তার ছেলে এখন বর্তমানে পূজা করতেছে, এও আমার ভাই। হ্যাঁ, আমার ভাই হয় তো বাড়ির পাশাপাশি, এই পুরোহিতের বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। তা এখানে আমার ছোটো ছেলের একটু মানুষ ছিল, মায়ের এখানে ভোগ দেবো। তো দীর্ঘদিন ধরে দুটো ছেলে চাকরি করে পুলিশের মধ্যে, যার জন্য এক ছেলে ছুটি পায় আর এক ছেলে পায় না, এইভাবে তো ভগবান মায়ের আশীর্বাদেই একত্রিত সবাই হয়েছি। হওয়ার পরে মায়ের আজকে দিন ধার্য করে আজকে এখানে মায়ের মন্দিরে ভোগ দিলাম। এই ভোগ দেওয়ার জন্য আজকে সময়টা অনেক বেশি লাগলো দেখি। হ্যাঁ, আজকে একটু বেশি, এবং ভোগের দিন একটু ভোগ নিবেদন করতে বা পূজা করতে একটু টাইম নেয়, একটু বেশি লাগে, একটু বেশি লাগে। হ্যাঁ, আমরা সেই প্রসাদও তো খেলাম। হ্যাঁ, সেই প্রসাদে আমরা সবাই খেলাম, সবাইকে বিতরণও করা হলো। হ্যাঁ, ভক্তবৃন্দ ছিল তখন। হ্যাঁ, আচ্ছা, আপনি পেশায় মূলত কী করেন? আমি পেশায় একজন আর্টিস্ট, আর্টের দোকান আছে, এবং পূজারক ব্রাহ্মণ। আর আমাদের আমার বাবার যজমান ছিল হচ্ছে ভেড়ামারা মিরপুরে। আচ্ছা, মিরপুরে, ওখানে বাবা দীর্ঘদিন করে আসছেন, বাবা ছিলেন এগ্রিকালচার অফিসার। আবার এই মায়ের মন্দিরেও দুলা ঠাকুরের সঙ্গে বাবা পূজা করেছে, পূজা করত। হ্যাঁ, তো তারপরে বাবা গত হয়ে যাওয়ার পরে আমার বড়দা দীর্ঘদিন ওখানে মিরপুর পূজা করত, ওরা পুরোহিত ছাড়তে রাজি না, তারপরে বড়দাও গত হয়ে গেল, তারপরে এখন বর্তমান আমি করি ওখানে।
ওখানে ওখানে আমি পুরোহিতগিরি করি, সুলতানপুর, পালপাড়া, খন্দকবাড়িয়া, হ্যাঁ, হরিতলা, মিরপুর দিয়ে। আচ্ছা, বহু দূর দূরান্ত থেকে তো এখানে দর্শনার্থীরা আসে যখন মাঘ মাসে কালী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে ওই সময়টাতে, তো আমাদের দর্শনার্থীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই মন্দির সম্পর্কে? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলা এইটাই যে এখন তো আসলে দিনকাল হিসাবে অনেক দর্শনার্থী কমে গেছে, অনেকেই ভয়ভীতভাবে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলাভাবে চিন্তা কী হবে কী না হবে, অনেকে আসে না। কিন্তু আমরা ছোটোকালে যখন আমার বাবা মার সঙ্গে আসছি তখন দেখেছি যে আমরা হারাইয়ে গেছি এবং অনেকে হারাইয়েও গেছে, এখানে খুঁজেই পায়নি, মাইকিং করেও পায়নি। হ্যাঁ, তো তখনকার যা মানে যে ই ছিল এখন তার থেকে এখন বর্তমান সেরকম নেই। কিন্তু এই মন্দিরের এই মায়ের মন্দিরের ব্যাপার যদি বলতে যায় তাহলে গত দিন যা দেখেছি আর এখন বর্তমান অনেক ডেভেলপ করেছে, অনেক উন্নতি, অনেক অনেক উন্নতি হয়েছে মন্দিরে, তো অনেক কাজ অনেক কাজ হয়েছে। আবার ওই যে গেটটা হয়েছে, গেটটাও সুন্দর প্রাচীর টাচীর দিয়ে, হ্যাঁ, অনেক বড়ো জায়গাও অনেক বড়ো, ভালো এবং খুবই এখনও ভালোই হয়, খারাপ হয় না, এখনও ভালোই হয়। মেলা 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 টেলা বসে যা বহু দূর দূরান্তের থেকে, ভারতের থেকেও লোক আসে, হ্যাঁ, এখানে ভারতের থেকেও লোক আসে। এবং এমনি দিনেও পূজা পালি হলে পরে এমনি দিনেও মাইকো নিয়ে ঢাকার থেকে, নাটোর থেকে, মাগুরার থেকে, দূরান্ত থেকে অনেক লোক আসে, হ্যাঁ, এখনও আসে প্রতি মঙ্গলবার শনিবার এরকম। আবার এমনি দিনও বেড়াতেও অনেকেই আসে, অনেকেই আসে। এবং এর ইতিহাস তো অনেক পুরনো, অনেক পুরাতন, আমাদের মশাই বললো যে 700 বছরেরও বেশি পুরানো হতে পারে। এই জন্য ঐতিহ্যবাহী পূজা মন্দির এটা বলা হয়, কালী মন্দির। এবং দীর্ঘ এখন তো বর্তমানে দুর্গা মায়ের দুর্গা পূজার মন্দিরও হয়েছে, হ্যাঁ, পাশে তো দুর্গা মন্দির, মায়ের মন্দির, কালীমার মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, এটা আবার শ্মশানও আছে পাশে, শ্মশান মহাশ্মশান, এটা ছিল না আগে, এখন বর্তমান মহাশ্মশান আছে নদীর ঘাটে, এটাও একটা জাগ্রত শ্মশান, জাগ্রত এবং এটাও ঐতিহ্যবাহী বলা, এরকম শ্মশান কিন্তু বাইরে আর কোথাও না 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 না, ওখানে মায়ের পূজাও হয়, পূজাও হয়, হ্যাঁ, মায়ের পূজাও হয়। ভিউয়ার্স, আপনারা শুনলেন একজন দর্শনার্থীর মুখের কথা, তো আমরা এই মন্দির সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো, আপনারা জানবেন। আপনাদেরকে আগে এই ভিউগুলো পুরোটা দেখাই আর পরবর্তীতে আপনাদের সাথে আবার কথা বলছি আমি। ভিউয়ার্স, প্রতি বছর গভীর রাতে মহিষ পাঠাবলির মধ্য দিয়ে 750 বছরের ঐতিহ্যবাহী কালীপূজা মেলা শুরু হয়। উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের কাছে সার্বজনীন এই উৎসবকে ঘিরে হয়ে থাকে অনেক আয়োজন। হিন্দু সম্প্রদায় সহ বর্ণ বৈষম্যহীন এলাকাবাসীর সনাতনী ভক্তির স্থান ও ধর্মীয় পর্যটন কেন্দ্র ফোকসার এই বার্ষিক কালীপূজা ও মেলাকে সামনে রেখে স্থানীয় সব শ্রেণী পেশার মানুষদের অন্যরকম এক আমেজ সৃষ্টি হয়। পৌষের অমাবস্যা থেকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে 14 হাত লম্বা বিশাল দেহের কালী প্রতিমা তৈরি করার কাজ শুরু হয়। দেশ বিদেশ থেকে আগত পুণ্যার্থী ও ভক্তদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকে কালীপূজা কমিটি। মধ্যবয়সী এক জোড়া বট পাকড় বেষ্টিত একটি মন্দির, এটাই প্রাত্যহিক পূজা মন্দির। এখানে রাখা আছে নলডাঙ্গা রাজা ইন্দুভূষণ দেবরায় কর্তৃক গড়াই নদী থেকে প্রাপ্ত কৃষ্ণবর্ণের প্রস্তর খণ্ড, এটি মূলত বৌদ্ধ আমলের নিদর্শন। এই প্রস্তর খণ্ডের গঠন অনেকটা চার পায়া চৌকির মতো। কৃষ্ণবর্ণের প্রস্তর খণ্ডটিকে সারা বছরই পূজা করা হয়। 27 ইঞ্চি লম্বা, 4 ফুট চওড়া পিতলের পাত দিয়ে তৈরি শিব ঠাকুর পূজার পাট আসন বিশেষভাবে উল্লেখযোগ্য। আগের পূজা মন্দিরটি প্রমত্তা গড়াই নদীতে বিলীন হয়ে যাওয়ায় 1341 বাংলা সালে পূজা মন্দিরটি বর্তমান স্থানে সরিয়ে আনা হয়। বার্ষিক পূজা মন্দিরে প্রতি বছর মাঘী অমাবস্যা তিথিতে 14 হাত লম্বা কালী মূর্তি সহ 12.5 হাত দীর্ঘ মাটি ও খড় দিয়ে তৈরি কালী মূর্তি বার্ষিক পূজান্তে বিসর্জন দেওয়া হয়ে থাকে। প্রতি বছর একই তিথিতে প্রচলিত নিয়মে এ পূজা হয়ে আসছে। মাঘী অমাবস্যার 1 মাস আগে কদম কাঠের কাঠামো তৈরি করা হয়। এই কাঠামেই খড় ও মাটি দিয়ে তৈরি মূর্তিতে বার্ষিক পূজা করা হয়ে থাকে। জমিদার আমলে এখানে মাসাধিক কালব্যাপী মেলা চলত। বর্তমানে নিম্ন 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময়ব্যাপী জমজমাট মেলা হয়ে থাকে। খোকসা কালীপূজা শুরুর মহেন্দ্রক্ষণেই মহিষ পাঠাবলি প্রথা চালু হয়। আগে বলির সংখ্যা ছিল অনির্ধারিত। বার্ষিক পূজার দিনে প্রথম প্রহরে চণ্ডী পাঠান্তে একটি পাঠাবলি হতো। দিনের শেষ প্রহরে দেবীকে আসনে তোলার পর নড়াইলের জমিদার রতন বাবুদের 5 শনিকের জন্য 5টা পাঠাবলি, অতপর নলডাঙ্গার রাজা প্রেরিত মহিষ বলি হতো। এরপর শিলাইদহের জমিদার এস্টেটের সম্মানে জোড়া পাঠাবলি হতো।
মাঘী সপ্তমীর পূজা ও মেলা পর্যন্ত চলত ভক্তদের মানুষের জন্য আনা পাঠাবলি। ক্রোধের প্রতীক মহিষ ও পাঠাবলির প্রথা সেই রাজা জমিদারি আমলের আদলেই প্রচলিত রয়েছে। নতুন যুগোপযোগী পরিকল্পনা, রাজা ও জমিদার প্রথা উচ্ছেদের পর খোকসা কালীপূজা ও মেলার প্রসার বহুলাংশে হ্রাস পেয়েছে। প্রমত্তা গড়াই নদীর অব্যাহত ভাঙনে নবাবী আমলে স্থাপিত মন্দিরটি 1340 বাংলা সালে নদীগর্ভে বিলীন হওয়ার পরের বছর 1341 বঙ্গাব্দে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিষ্ঠায় কালী মন্দিরটি নতুনভাবে তৈরি করা হয়। খোকসা কালীপূজার প্রচলন কখন থেকে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস আজও জানা নেই, যা আছে তা শুধুই অনুমান নির্ভর। তবে বর্তমানে পূজারী শ্রী কালাকৃষ্ণ ভট্টাচার্যের সপ্তদশ ঊর্ধ্বতন পুরুষ রামাদেব তর্কালঙ্কার এই পূজার প্রথম পূজারী ছিলেন বলে ধারণা করা হয়ে থাকে। আর এ থেকে অনুমান করা হয় খোকসার কালীপূজার বয়স প্রায় 750 বছর। কিংবদন্তি নিয়ে প্রচলিত লোক বিশ্বাসের আলোকে খোকসার কালী জনৈক তান্ত্রিক সাধী দ্বারা প্রতিষ্ঠিত, সাধক দ্বারা প্রতিষ্ঠিত। আত্মপ্রচার বিমুখ তান্ত্রিক সাধু গড়াই নদীর তীরে খোকসা নামক এক জাতীয় গাছে বেষ্টিত জনমনস্যহীন জঙ্গলাকীর্ণ স্থানে এই কালী পূজা আরম্ভ করেন। জনৈক জমিদার পুত্রকে সর্পদর্শন করলে সংজ্ঞাহীন জমিদার যুবাকে চিকিৎসার জন্য এই সাধকের কাছে নিয়ে আসা হয়। রোগীকে কালীর পদতলে শুইয়ে দিয়ে সাধনার মাধ্যমে জমিদার যুবাকে সুস্থ করে তোলেন সাধু। খবর পেয়ে জমিদার কালীর প্রতি ভক্তি আপ্লুত করে ও তান্ত্রিক সাধুর নির্দেশে 14 হাত দীর্ঘ কালী মূর্তি নির্মাণ করে মাঘী অমাবস্যা তিথিতে এখানে প্রথম কালী পূজা আরম্ভ করেন। আর সেই থেকে খোকসার কালী পূজার সূত্রপাত। মহিষ বলির শেষে পাংশার জমিদার ভৈরবনাথ ও শিলাইদহের জমিদার ঠাকুর সম্মানে জোড়া পাঠা বলি হতো। সেই স্রোতধারায় এখনও এখানে ভেড়া পাঠা ও পরে মহিষ বলির শেষে দেশ ও বিদেশ থেকে আগত ভক্তদের মানুষের পাঠা বলি হয়ে থাকে। বর্তমানে পূজারি ও পূর্বপুরুষ বিখ্যাত জনৈক পণ্ডিতকে একদিন ভীষণাকৃতির একটি মহিষ আক্রমণ করলে উক্ত পণ্ডিত হাতে থাকা চণ্ডীগ্রস্ত ছুঁড়ে মেরে মহিষটি বধ করেন। এই ঘটনা নলডাঙ্গার রাজার কর্ণগোচর হওয়ার পর অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্রাহ্মণ পরিবারের জন্য 400 দিকের জন্য 1400 বিঘা এবং এই কালী পূজার সঙ্গে সম্পৃক্ত কাঠামো তৈরির মিস্ত্রি, ধোপা, নাপিত, মালাকার, ভুইমালি, ঢাকি ও পরিষ্কার পরিচ্ছন্নকারীকে চাকরানা হিসেবে 12 বিঘা করে জমি নিষ্কর ভোগের সুযোগ সহ বার্ষিক পূজার 7 দিন দপান্বিতা খরচ নির্বাহের জন্য 16 বিঘা জমি দান করেন। কালী পূজা মেলা স্থানান্তর করে ব্যাপক সংস্কার কর্মসূচি গৃহীত হয়। তবে অর্থাভাবে সব পরিকল্পনায় বর্তমানে স্বপ্নে পরিণত হয়েছে। তবুও চেষ্টা করে খোকসার যে কালী পূজা কমিটি আছে তারা নিরলসভাবে চেষ্টা করে এটিকে অব্যাহত রাখার। ভিউয়ার্স, আমরা খোকসার ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দির ভিজিট করলাম, ঘোরাঘুরি করলাম, সবার সাক্ষাৎকার নিলাম এবং প্রসাদ খেলাম, পুরো জায়গাটা ঘুরে দেখলাম, আনন্দ করলাম, উপভোগ করলাম। আমি আশা করব আপনারা সবাই এখানে আসবেন, এখানকার ভিউগুলো দেখবেন। আশা রাখি এই পুরো জায়গাটা আপনাদের খুবই ভালো লাগবে এবং এর সৌন্দর্য আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। আজ আর বেশি কথা বাড়াবো না, আজ আমি এখন বাসার উদ্দেশ্যে ফিরে যাব আমার এই টাট্টু ঘোড়াকে নিয়ে, আপনারা দেখছেন। আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তাহলে কি হবে, পরবর্তীতে আমার নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আশা করি সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার আড্ডা হবে, আবার কথা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।